নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ প্রশ্নে ক্রমশ সুচরা চেয়ে বিরোধী কর্মী সংগঠনগুলি এবং সেই সংগঠনকে জবাব দিতে পাল্টা মঞ্চে হাজির হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন ক্রমশ জারি রেখেছেন তার শহীদ মিনার চত্বরে। কিন্তু সেই ডিএ মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং যেখানে হাইকোর্টের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যা রাজ্য এবং সেই শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কোনো সুরাহা হচ্ছে না এবং সামনেই লোকসভা ভোট। সেই লোকসভা ভোটকে মাথায় রেখে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য নতুনভাবে ডিএ নিয়ে চিন্তাভাবনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারি কর্মীদের একটাই বক্তব্য, তারা যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে অর্থাৎ AICPI মেনে ডিএ পাচ্ছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু সামনে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের জন্য সরকারি কর্মীদের ক্ষোভকে কিছুটা কমানোর জন্য নতুন ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সেই ক্ষোভের প্রত্যুত্তরে পাল্টা জবাব দেওয়ার জন্য নতুন মঞ্চ তৈরি করেছেন এবং যেখানে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নতুন বার্তা দেবেন সরকারি কর্মীদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এ ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।